তো হ্যালো বন্ধুরা, কটা কথা বলার জন্য আমি একটু আসলাম আসলাম তো আসো, তুমি এখানে আসো, বসো 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 বসো। বলো, তোমাদের সবার ডিনার হয়েছে? তোমাদের কি সবার ডিনার হয়েছে? তো কি বলছিলাম, একটু একটুর জন্য আসলাম, ঠিক আছে। আমি দেখছি ওয়াইটিতে কয়েকটা ছি নাল, বুঝলি জুনাই, মা এসব কথা বলো না, আমাদের স্ট্যান্ডার্ডে মানাচ্ছে না ওই সব ওদেরই, ঠিক আছে। তো এরকম ছি নাল কয়েকটা বসে বসে বহুত বহুত ও কি সতী হয়েছে এক একটা। আরে কত সতী তোরা, কত সতী, সেই আমি মুখে বলতে পারি, কেউ সেটার যদি ডেমো দিতে চায় তখনই ইস, তোমরা কি অসভ্য। এখন তো আবার দেখছি ভীষণ ট্যাটাস আলা মালগুলোও বকে যাচ্ছে, ওই লাইক ঢ্যাপ সীতা ঢ্যাপ ঢ্যাপ। সকালবেলা খুব বড় বড় কথা বললো মায়ের বয়সী মানুষরা যারা গেছিল কণিকার বাড়িতে, মানে সমাধি, তন্দ্রা যাকে ও চেনেই না, হ্যাঁ তার কথা বললো, নাকি নাড়তে গেছিলো ডেমো নিতে গেছিলো, এরকম সংক্রান্ত। আর এই আমাদের একটা সুটকি উচ্চিংড়ি তো আছেই, তার তো দিল্লির পয়সা উঠছেই, ঠিক আছে, তার তো দিল্লির পয়সাটা উঠছেই কণিকাকে খেয়ে, কণিকার মেয়েকে খেয়ে, কণিকার বরকে খেয়ে, হ্যাঁ দিল্লির পয়সা যোগান দিচ্ছে, রাজধানীর 12,000 টাকা যোগান দিচ্ছে। আর আরেকটা আছে, ওইটা হচ্ছে না ঘাড়কা না ঘাটকা, খালি দুশ্মান আনাচকা, তাও দুপুরবেলা 1 ঘন্টা করে ওর বস ছাড়ে, বুঝতে পেরেছ। আর আরেকটা আছে যাকে আমি বলতাম যে ওই সাইডে আমি খুব রেসপেক্ট করি, কিন্তু দিন দিন না রেসপেক্টটা চলে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে দুলে দুলে ঢোলে ঢোলে, তোমরা এবার বুঝে নাও সেকে, হ্যাঁ আলাদা করে আর বলছি না, আমার তো তোর ঘুম পেয়ে গেলো, বোঝো বোঝো। তো এই যে আমাদের নেকুন, এত লাফাচ্ছিস কেন বল দেখিনি তুই, হ্যাঁ দুপুরবেলা 1 ঘন্টা খাওয়ার জন্য তোকে তোর বস ছাড়ে, তোর বস তোকে 1 ঘন্টা দিয়েছে গেলার জন্য, হ্যাঁ এই যদি জানতে পারে যে 1 ঘন্টার জন্য বাড়িতে ছাড়ি, মানে আমার এখান দিয়েও পয়সা কামায়, হ্যাঁ ভালো করে, আর আবার বাড়িতে খাওয়ার জন্য এত রিকোয়েস্ট করে গেছে যে দুমুটো ভাত আমি বাড়িতে খেতে যাবো, এইখানে এসেও লোকের পিন্দি চটকে এখানেও পয়সা কামাচ্ছে, মানে তোকে তো 1 ঘন্টা দিয়েছে তোকে খাবার জন্য, তো শান্তিতে খা না, তোর বড্ড বাজে অভ্যাস, তুই খেতে খেতে বড্ড ভাট বকিস, বড্ড ভাট বকিস, এত ভাট বকিস না, বুঝতে পেরেছিস, কণিকা ছিটকানি দিক যাই দিক, তোরাই তো জানতে চাস, তো জানতে যখন চাস শোন না, তোদেরকে তো এমনি বলে হচ্ছে না, এমনি তো জানানো যাচ্ছে না যে ও ন্যাচারালি হয়েছে, তার জন্য তোদেরকে এক এক করে যেতে হবে, ফার্স্ট হাফে না তুই যাস, তুই যাস প্রথমে, কারণ সুটকিকে আমি সবার লাস্টে পাঠাবো, সুটকিকে সবার লাস্টে পাঠাবো, বুঝতে পেরেছিস, কেন বলতো ও তো খালি হাওয়া পাস হবে, তো ও খালি মজা পাবে, তো ড্রেমোগুলো তোরা দিতে পারবি, প্রথমে তুই যাবি, তারপরে ধেপসিটাকে পাঠাবো, তারপরে কি বলবো ওই যে ঢুলছে তাকে পাঠাবো, তারপরে সীমাতি যাবে, লাস্টে সুটকি যাবে, তোরা এই কটা না তোরা যা, বুঝতে পেরেছি, বাকি যেগুলো আনাচে কানাচে আছে ওগুলোরে চিনি না, তোদের তো তোরা তো মেন, তো তোরা যা, লাস্টে কিন্তু একদম ও যাবে, বুঝতে পেরেছি, মানে তোর ডিডি ডিডিকে প্রথমে পাঠাতাম কিন্তু প্রথমে পাঠাচ্ছি না, ও সবার শেষে যাক, তোরা এক এক করে যাবি, তুই বেরোবি ঘর থেকে ঘাম মুছতে মুছতে, তারপরে থেপসিটা যাবে ট্রায়াল নিতে, ঘাম মুছতে মুছতে বেরোবে, তারপরে আবার ঢুলুনি মাসি বেরোবে, ঢুলে ঢুলে ও তো কেলিয়ে না পড়ে যায়, আমি তো সেটা ভাবি, তারপরে চুল ছেড়ে আমাদের সীমাদি বেরোবে, দেখবি দেখবি কীরকম লাগে, তাতে কী হবে বলতো, এতে না জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে যেটা নিয়ে এত রিসার্চ তার মানে এটা কি সত্যি, তার মানে বায়োলজিক্যাল ফাদারহুড, এইবার তোদের এই চারটের মধ্যে যদি একটা পড়ে ধরে গেল তাহলে তো একদম প্রুফের ওপর প্রুফ, কারণ সুটকি একা গেলে হবে না, এমনিও দুর্বল দেখিস তো, বেশি আবার নিতে পারবে না, ও আবার টপ ফ্লোর, একবারও এইসব এইসব জিনিসে নোংরা লাগে না, না টপ ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এইসব জিনিসগুলো, ছিনালি দল কোথাকার, বেড়া দেখ।